আজকে দেখাবো স্প্লিট এসিতে কিভাবে গ্যাস চার্জ করা হয়। এটি হিতাচি কোম্পানির স্প্লিট এসি ইনভার্টার মডেল, ইনভার্টার নন ইনভার্টার সব একই। প্রথমে আমাদেরকে গ্যাস দেওয়ার আগে প্রথমে দেখতে হবে যে কোথায় লিকটা আছে। আমি প্রথমে শ্যাম্পুর ফেনা করে নাটের গোড়াগুলিকে চেক করছি। দেখুন, এখানে চেক করলে দেখা যাচ্ছে যে এখান থেকে ফোঁটা ফোঁটা বের হচ্ছে। তাহলে আমাদের লিকটি এখানে আছে, সেজন্যে আমি প্রথমে একটু টাইট দিয়ে দেখলাম যে তাও কোনো রকম ওটি ঠিক হলো না, হয়তো ফ্লাইরিংয়ের কোনো সমস্যা আছে। তার জন্য আমি এসিটিকে প্রথমে রানিং করে গ্যাসটিকে স্টোরেজ করে তারপরে নাটটিকে খুলবো। প্রথমে গ্যাস কিভাবে ধরতে হয়, প্রথমে ডিসচার্জ লাইনের এই এলেঙ্কি দিয়ে এটিকে ফুল টাইট করে দিব। তারপরে মোটামুটি 2 মিনিট এসিটি রানিং থাকবে। 2 মিনিট রানিং থাকার পরে আমরা সাকশান মানে নিচের এই ভালভটিকেও বন্ধ করে দিব। ডিসচার্জটি যখন টাইট করে দিলাম তখন আমাদের ফুল গ্যাস কন্ডেন্সারে লোড হয়ে গেল। এবার 2 মিনিট চলার পরে এটিকে আমরা বন্ধ করে দিলাম, এটাকেও ফুল টাইট দেওয়ার পর এসিটিকে অফ করে দিব। এটি যেই টাইট হয়ে যাবে তখনই আমরা এসিটিকে অফ করে দিব। এসিটি অফ হয়ে যাওয়ার পরে আমরা এ নাটটিকে খুলে ফ্লায়ারিংটি ভালো করে দেখব যে কি অবস্থায় আছে। নাটটি খোলা হলো, এবার দেখছি যে এই ফ্লায়ারিংয়ের নাটে একটু ফাটা আছে, যে কারণে আমাদের গ্যাসটি লিক করছে। তাই আমি প্রথমে এই ফ্লায়ারিংটি কেটে নতুন করে ফ্লায়ারিং করে নিব। প্রথমে কাটার দিয়ে পাইপটিকে কেটে আমি ভালো করে ফ্লায়ারিং করব। ইনভার্টার এবং নন ইনভার্টার সব মডেলের গ্যাস চার্জ সিস্টেম একই। ফ্লায়ারিং কমপ্লিট। এবার আমি নাটটিকে থ্রেড সিল জড়িয়ে ভালো করে টাইট করে দেব। সিলাইরেন্স দিয়ে ভালো করে টাইট দেওয়ার পরে আবার আমি গ্যাসটি ছাড়ব। গ্যাসটি ধরা দেখানো হয়েছে, এবার কিভাবে গ্যাসটি ছাড়া হয়। এসি থেকে গ্যাস ছাড়ার সময় প্রথমে ডিসচার্জটিকে ঢিল দিতে হবে। এই দিক দিয়ে প্রথমে গ্যাসটিকে ছেড়ে আমাদের ইনডোরের যে বাতাসটি আছে এই ভালভ দিয়ে আমি চেপে বের করে দিব। এখানে যেহেতু আমাদের কাছে ভ্যাকুম পাম্প নেই, সেই হিসেবে আমরা এভাবে একটু করে ছেড়বো এই দিকটা ডিসচার্জ থেকে, আর ভালভের গোড়া দিয়ে চেপে বাতাসটিকে ইনডোরের এবং পাইপের পুরো বাতাসটিকে বের করে দিব। এইভাবে কয়েকবার এই ভালভটিকে চেপে ভেতরে সব বাতাসটিকে ভালো করে বের করে দিব। একটু বেশি বাতাস ছাড়তে হবে যাতে কোনো রকম বাতাস ভেতরে না থাকে। এটি ভ্যাকুম পাম্প দিয়ে করলে খুবই ভালো হয়। আমি ফুল গ্যাস এবার ছেড়ে দিলাম, আর শ্যাম্পুর ফেনা দিয়েও লিকগুলি ভালো করে চেক করতে হবে যাতে লিকেজটি কোথাও আবার থেকে না যায়। তারপরে এই সাকশানটিকে ঢিল দেব। এভাবে আমরা গ্যাসকে আবার ইনডোর আউটডোরের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাস ছাড়া আমাদের কমপ্লিট। এবার এসিটি রানিং করব। গ্যাস ছাড়া চেকিং কমপ্লিট এবং ভালভের নাটগুলোকে লাগিয়ে আমরা এসিটিকে অন করব। একটু সাবধানে দেখে দেখে চেক করতে হবে। অনেক সময় অনেকটা পরপর এক টোপ করে ফোঁটা ফোঁটা হয়ে গ্যাস বের হয়, তাই সাবধানে একটু একটু করে দেখে নিতে হবে। এসি অন করে দেওয়া হয়েছে। এবার আমরা পাইপ মিটার লাগাবো। কম্প্রেসারটি এমাত্র অন হলো। এবার আমরা পাইপ মিটার লাগিয়ে গ্যাসটিকে দেব। এই এসিটিতে 410 গ্যাস আছে।
গ্যাস দেওয়ার সময় অবশ্যই সব সময় মাথায় রাখতে হবে কোন এসিতে কোন গ্যাস আছে। প্রত্যেকটা এসিতে স্টিকারে ওটা লেখাই থাকবে। পাইপকে কানেক্ট করা হয়ে গিয়েছে, এবার মিটার দিয়ে আমরা দেখব এখানে লিক করছে, সেজন্য প্লাস দিয়ে একটু টাইট দিলাম। এবার দেখুন মিটারে মোটামুটি 30-40 মতো আসছে প্রেশার। আমাদের এখানে 410 মানে 120 থেকে 30 প্রেশার দিতে হবে। যখন গ্যাস কম থাকবে এসিতে তখন দেখবেন ডিসচার্জে বরফ জমে আছে, এই বরফটি কেটে যাবে, তখনই আমাদের এসিতেও ঠান্ডা ঠিকঠাক আসবে। এবার আমরা গ্যাসের সিলিন্ডারটিকে পাইপের সঙ্গে কানেক্ট করে মিটার দিয়ে এভাবে একটু একটু করে দিতে থাকব। পাইপটিকে ভ্যাকুম করে নিলাম, এবার এই মিটার থেকে একটু একটু করে গ্যাসটিকে দেব। এই মিটারে আমাদের এবার 120 থেকে 30 পর্যন্ত দিতে হবে। একটু একটু করে গ্যাসটি দিয়ে 130 পর্যন্ত দিলে আমাদের গ্যাস দেয়া সম্পূর্ণ হয়ে যাবে। ওইখানে গ্যাস দিব, আর এসির গোড়াতে পাইপটিও দেখব যে আইস আস্তে আস্তে কাটছে, দেখুন কতটা বরফ জমে আছে ডিসচার্জে। যখন গ্যাস দেয়া হয়ে যাবে তখন দেখবেন বরফটি আস্তে আস্তে কেটে গেছে। গ্যাস সব সময় আস্তে আস্তে একটু একটু করে দেয়াই ভালো, একবারে বেশি দিলে কম্প্রেসারে বেশি লোড পড়তে পারে, সমস্যা হতে পারে, তাই সব সময় একটু একটু করে আমরা গ্যাসটিকে এসিতে দেব। এখনও ডিসচার্জে বরফ আছে, এখানে দেখুন 410A লেখা আছে। প্রত্যেকটা এসিতে লেখাই থাকবে কত গ্রাম এসি গ্যাস দেয়া হবে এবং কি গ্যাস দেয়া হবে, অবশ্যই সেটা মেনটেন করতে হবে। মোটামুটি 90 পর্যন্ত চলে এসছে, আর একটু দিলেই আমাদের 120 থেকে 30 হয়ে যাবে, গ্যাস দেয়া আমাদের কমপ্লিট। এখানে দেখুন R410A, এটি আমাদের গ্যাসের নাম, এই গ্যাসটি আমরা এখানে দিলাম, গ্যাস দেয়া কমপ্লিট হয়ে গেছে। 130 প্রেশার দিলাম, দেখুন বরফটি ডিসচার্জের চলে গিয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোথাও যদি ভুল হয় অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।